अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। राधे बाबू आश्चिन प्रमाण नहीं, एबार तो अपना के छाड़ते ही होंगे उनके। आमी ये खानकार इंस्पेक्टर, कोनो विश्रामागार खुले बोशी नहीं खाने। जखन प्रमाण पाबेन तखन आसबेन, एखन जान एखान थेके। देखुन आमी आमार स्वामी अब माने बोलछिलाम आमी छोटो बाबूके छेड़े कोथाओ जाबो ना। आजके दीपावली रात आमी ओनाके एई नोंरा जघन्य जेले थाकते देबो ना। बाबा तुमि कि करछो, सब ब्यापारे तर्क करा खूब दरकार। आमार कथा शोनो, देखो देखो जाओ एखान थेके, बाड़ी जाओ। আমি তো আপনার হয়ে কথা বলছি আর আপনি আমাকে শোনাচ্ছেন। আরে তোমাকে শোনাচ্ছি কারণ কারণ তোমার জন্যই আমি এখন জেলে, বুঝলে? পটা পটা জেদি আপনি, এখানে দাঁড়িয়েও আমার সঙ্গে ভালো কথা বলতে পারেন না। ইন্সপেক্টর স্যার আপনি বলুন, একজন স্ত্রী তার স্বামীকে না মানে যদি ছোট বাবুর জন্য আমি এখানে থাকি তো তাহলে আমি কি ভুল করেছি, এতে কি দোষ হয় বলুন দেখি। ঠিক ভুল এটা আপনাদের বাড়ির ব্যাপার, আমি এটাই বলছি যে আপনি এখানে থাকতে পারবেন না। কিন্তু কেন? কারণ হলো আপনি না পুলিশ না অপরাধী, আর এখন যান এখান থেকে আর আমাদের কাজ করতে দিন। দেখুন পুলিশ হতে তো আমার অনেক সময় লাগবে, কিন্তু অপরাধী তো আমি এই এক্ষুনি হয়ে যাব। মহুয়া দেখো তুমি যা যা ভাবছো না সেগুলো মাথা থেকে সরিয়ে দাও, কিন্তু বলে দিলাম কিচ্ছু করবে না, কিন্তু শুনতে পাচ্ছ তো তুমি? কিচ্ছু করবে না। আরে 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 করছ, আরে ভেঙে যাবে। দেখুন আরে আমায় ক্ষমা করে দিন, আপনি তো আমার জন্য আর কোনো রাস্তাই খোলা রাখেননি, তো আর কি করব আমি? মহুয়া না 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 ওটা নিচে রাখো। আরে কি করছেন, এটা ভেঙে যাবে তো। ঠিকই বলছে মহুয়া, ভেঙে যাবে, ওটা বলছে তো ভেঙে যাবে, রাখো না ওটা। দেখুন আমি নিরুপায়, নয়তো আমি এইরকম কাজ হর হর মহাদেব কখনো না কোনো মতেই করতাম না। আচ্ছা ইন্সপেক্টর স্যার, এই সরকারি জিনিস ভাঙচুর করা তো অপরাধের মধ্যেই পড়ে তাই না? না 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 রেখে দিন রেখে দিন। আরে ম্যাডাম রেখে দিন, ওটা ভাঙলে ছ মাস লাগবে নতুন একটা আনতে। হ্যাঁ হ্যাঁ রেখে দিন রেখে দিন। হ্যান্ডস আপ। কি দরকার ছিল ভিতরে আসার? কি দরকার ছিল মানে কি? আপনার কি দরকার ছিল হাসপাতালে আসার? যদি আপনি না আসতেন না তাহলে আসল অপরাধী ধরা পড়ে যেত। আরে প্রথমে বলতে পারতে তো আমায়, আমি নিজে ধরিয়ে দিতাম তোমায়। আমি কি করে জানবো তুমি জেলে আসার জন্য পাগল হয়ে যাচ্ছ, এত নাটক করার কি প্রয়োজন ছিল? আর নিজের জন্য আসিনি আমি, সে তো তোমার প্রাণ সংশয়। আচ্ছা মানে আপনি আমার প্রাণ বাঁচাতে এসেছিলেন, আপনার মনে হয়েছিল যেন আমার কিছু হয়ে না যায় তাই না? দেখো আজেবাজে বলো না, মাথা খারাপ করো না আমার, সেরকম কোনো ব্যাপার না। আচ্ছা মানে চিন্তা করতে শুরু করেছেন আমার জন্য? কি কি আজেবাজে কথা বলছো, একদম মাথা খারাপ করো না আমার, বুঝলে? আর আর বেশি বেশি প্রয়োজনীয় কথা হলো এটা যে যে আমাকে ফোনটা কে করলো। তবে আমার পরিকল্পনার ব্যাপারে শুধু ইন্সপেক্টর স্যার আর দিদি জানতো। কিন্তু দিদি ছোট বাবুকে জেলে পাঠাতে কেন চাইবে, আর আমার বাবাকে মারার চেষ্টা কে করেছিল? আরে বউ না, এই বাড়ির কলঙ্ক ওই মেয়েটা মা, যদি দিদির জায়গায় আমি থাকতাম না তাহলে কবে এই বাড়ি থেকে ওকে তাড়িয়ে দিতাম। আরে গত 30 বছরে আমাদের পরিবারের একজন সদস্য কখনো জেলে যায়নি। আরে গত 30 বছরে আমাদের পরিবারের একজন সদস্য কখনো জেলে যায়নি। আরে সাহস দেখো মা, আমাদের সামনে সম্মুখে নিয়ে গেল আর এই সবকিছু হলো ওই মহুয়ার জন্যে।
আরে আমি তো প্রথম দিন থেকেই বলেছিলাম এই মেয়েটাকে বাড়ির বউ করে না নিয়ে আসতে। তখন তো কেউ শোনেনি আমার কথা, নাও এবার ভোগো। কাকিমা, তুমি কি দাদা আর আমার বিয়ের ক্যাসেটটা জানো কোথায় আছে? ওই উঠোনে যে আলমারিটা আছে ওর লকারে আছে। ঠিক আছে। কিন্তু কেন রাধে? ওই বৌদি ওটা চেয়েছে। কাকিমা, আমি তোমাকে সবকিছু পরে বলবো, এখন আমি একটু ব্যস্ত আছি। কাকিমা তো এটার কথাই বলল। এখানে তো যত রাজ্যের জিনিসপত্র রয়েছে, কোথায় খুঁজে পাই আমি ওটা? এবার যতই চেষ্টা করুন রাধে বাবু, ওই ভিডিওটা আপনার হাত থেকে চলে গেছে। আর কয়েক ঘন্টা পরে দীপাবলির অনুষ্ঠান শুরু হয়ে যাবে, আর আমি এখানে ফেঁসে আছি। তুমি না এখানে নিজের জন্য ফেঁসে আছো বুঝলে, আর আমি তোমার জন্য। হ্যাঁ, আপনি আপনি ঝগড়া করছেন আমার সঙ্গে? আপনার কি মনে হয় যে সবকিছু আমার জন্য হচ্ছে? দেখো, আরে আমার মাধুরী আমাকে ছেড়ে চলে গেল ভাই। এই আস্তে আস্তে ভাই, আমার মা বাবা অনেক কষ্ট করে জন্ম দিয়েছে। আরে আমার মাধুরী আমাকে ছেড়ে চলে গেছে, কি করবো এবার? আমি কিচ্ছু বুঝতে পারছি না, নাক কাটা গেল আমার। কিন্তু গেল কেন? কারণ আমি নেশা করি। কিন্তু কে নেশা করে না বলো? কেউ চা খায় আর আমি মদ খাই। কিন্তু না, ও তো চেয়েছিল চাকরি করাবর, কিন্তু আমি আমি হলাম গ্রামের অশিক্ষিত মূর্খ। আমার তো জীবনটা বরবাদ হয়ে গেল রে। একদম ঠিক বলেছেন আপনি দাদা, একদম ঠিক। আসলে ব্যাপারটা হচ্ছে কিছু মেয়েরা রয়েছে যারা টাকার জন্য যাইছে তাই করে। আপনি একটা কথা বলুন, আপনার এই মাধুরীকে নিজের কখনো মনের কথা বলেছেন কি? আচ্ছা, তাহলে আপনি কেন দোষ দিচ্ছেন ওনাকে? হ্যাঁ, কেন দিচ্ছেন বলুন? আপনি নিজের মনের কথা বলবেন সেই ক্ষমতাই যখন নেই, তখন দোষ দিচ্ছেন বেচারি মাধুরীকে? উনি উনিকে কোনো অন্তর যাবে নাকি যে আপনি না বলাতে উনি সবকিছু বুঝে যাবেন? এই সব ছেলেগুলোই না এরকম নির্বোধ হয়। দুনিয়ার সামনে তো পালোয়ান হয়ে ঘুরে বেড়ায়, কিন্তু যখন মনের কথা বলতে হয় তখন ভেজা বিড়ালের মতো হয়ে যায়। আরে দাদা, এর একটাও কথা শুনবেন না। আমি জানি এটা যে আপনি আপনার মনের কথা মাধুরীকে কেন বলেননি। আপনার আপনার বিশ্বাস নেই তাই না ওর উপর? আপনার আপনার বিশ্বাস আবারও কখনো ভাঙেনি তো? আরে তাহলে আপনি কি একটা কথা ধরে সারা জীবন বসে থাকবেন? আবার হতে পারে যে মাধুরীও কোনো কারণে নিরুপায় ছিলেন, যেটা উনি আপনার পরিবারের জন্য করেছেন, আপনার জন্য করেছেন। অত কিছুই করেনি আমার পরিবারের জন্য। একদম ঠিক বলেছেন, একদম ঠিক। মেয়েরা না হয় এরকম, আগে নিজে ফাঁসায় তারপর তারপর নিজেই বাঁচায়। এই মহু মাধুরী, হ্যাঁ, এরকম মেয়েদের থেকে না যত দূরে থাকতে পারবেন তত ভালো। কখনো কখনো এই মেয়েরা না স্বপ্নতে চলে আসা তারপর তারপর পুরো মাথা খারাপ করে দেয়। এটাও তো হতে পারে যে ও হয়তো চায় আপনি ওনাকে আপনার ভরসার যোগ্য মনে করুন, ওকে ভুল না বুঝুন। এবার আপনিই বলুন, এই এতটুকু আশা করার অধিকারও কি নেই ওনার কাছে? হ্যাঁ, আরে বাপ রে বাপ, আমার তো মাথা ঘুরছে। এ তো নিজেদের মহাভারত চালু করেছে। কি লাভ অধিকার দিয়ে, যখন সে কিছুদিনই পাশে থাকবে আর তারপর তো
তাকে চলে যেতেই হবে। ও জানে, সেজন্যই তো ওর মনের কথাটা বলতে পারে না। ও ভাবে যে হয়তো আপনি আপনার মত পাল্টে নেবেন, আর ওকে চলে যাওয়া থেকে আটকাবেন। সারা বাড়ি খুঁজলাম কিন্তু এই ভিডিওটা পাই কোথায়? আরে কোথায় রেখেছে? হয়তো বাবলির পার্সে আছে। দাঁড়াও, এসব কি বাবলি? আমি তো কিছু জানি না। মিথ্যে কথা বলবে না, এটা তোমার পার্স থেকে পেয়েছি। এবার আমায় সত্যিটা বলো। তোমার সামনে আমি সারা বাড়ি খুঁজেছি, আর তুমি ভালো করেই জানো দাদাকে জেল থেকে বের করার জন্য এই ভিডিওটা কতটা জরুরি। তাহলে এটা তোমার পার্সে কি করছে বলো আমায়। আরে হ্যাঁ, আমি পেয়ে গেছিলাম তাই আপনাকে দেব বলে পার্সে যত্ন করে রেখেছিলাম। বাচ্চা নয় আমি, তাই তোমার এই মিথ্যে নাটক আমার সামনে দেখিও না। ধর্মা কাকার অপরাধীকে অপরাধের হাত থেকে বাঁচাতে তুমি যুক্ত ছিলে না? সত্যি বলো, উত্তর দাও আমায়। কি শুরু করেছো তোমরা, চেঁচাচ্ছ কেন? সেটা ওকেই জিজ্ঞেস করো। আপনি কি বলতে চাইছেন? আমি ভাসিয়েছি সোমুবাবুকে? ভুলে যাবেন না রাধে বাবু যে আপনার কাকা আমার বাবা হন। আমি কি চাইবো না বাবার যে ক্ষতি করেছে সে ধরা পড়ুক? ঠিকই তো বলছে বাবলি। হ্যাঁ, ভুল কি বলেছে? আরে কেন করবে ও এরকম? খুব সংস্কারী মেয়ে ও, বহুয়ার মতো নয়। সেটাই তো, তুই শুধু শুধু ওকে সন্দেহ করছিস। সন্দেহ করার কারণ আছে আমার কাছে, আর এবার আমি সেটার সমাধানও করব। আর যদি তোমার নাম আসে বাবলি, তাহলে ভগবানের দিব্যি তার ফল ভালো হবে না। আশা করছি যে এতে তোমাদের দুজনের হাত নেই, কারণ তোমাদের যদি হাত থেকে থাকে তাহলে রাধে খুব কষ্ট পাবে, আর সেটা আমি সহ্য করব না। কেউ একজন দেখা করতে এসেছে। রাধে, বৌদি, ভিডিও ক্যাসেট পেয়ে গেছি। স্যার,
এবার তো সত্যিটা আপনার সামনে আছে। আমার বাবাকে যখন মারার চেষ্টা করা হয়েছিল তখন ছোট বাবু বিয়ের মণ্ডপে ছিলেন। এর থেকে বড় প্রমাণ কি চাই আপনার? এদের জামিনের কাগজপত্র তৈরি করো। মাফ করবেন ছোট সাহেব, এটা আমাদের ডিউটি, করতে তো হবেই। কোনো ব্যাপার নয় ইন্সপেক্টর, বুঝতে পেরেছি আমি, ছেড়ে দিন। আরে এত সহজে কি করে ছেড়ে দেবেন? উনি ক্ষমা চাইবেন না আমাদের কাছে? ক্ষমা তো দেখুন আপনারই চাওয়ার কথা, ভুলে গেলেন নাকি? সরি, এবার আপনি মোরগ হতে বলবেন না তো? এটা যেন না হয় যে আপনাকে আবার জেলে ঢোকাতে হয়। নিজের বাড়ি যান, দীপাবলির সন্ধে নিজের পরিবারের সঙ্গে কাটান। শুভ দীপাবলি। চলুন 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 চলুন, আসুন। ওরা যে কোথায় এখন, এতক্ষণে ফিরল না। দীপাবলির দিনে বাড়ির ছেলেই বাড়ি নেই। যদি তোমার ওই প্রিয় বউয়ের জন্য আমাদের সম্মুখে সারা রাত জেলে কাটাতে হয় না, তাহলে চামড়া ছাড়িয়ে নেব তোমার আর তোমার বৌমার। শান্ত হও তুমি, এরকম কিছু হবে না। মহুয়া কথা দিয়েছে যে ও সম্মুখের সঙ্গে নিয়ে ফিরবে। আমি ঠিক আছি মা। দিদি, এসো ভেতরে এসো। তুই নয় মহুয়া, তুই এই বাড়ির ভেতরে পা রাখবি না। কি ভেবেছিস তুই? এটা বাড়ি কোনো ধর্মশালা নয়, তোর সমস্ত ভুল ক্ষমা করে প্রত্যেকবার তোকে বাড়িতে ঢুকতে দেব। আমার নাতি, আমার বংশধর তোর জন্য জেলে গেছে, সারা রাত জেলে ছিল, আর তুই ভাবলি যে তুই এত সহজে ছাড় পেয়ে যাবি। বড়মা, আমি আমার বাবাকে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য এত কিছু। ন্যায় দেওয়ার ছিল, প্ল্যান করতিস, আমাদের সবাইকে বলতিস আমরা তোর শত্রু নাকি। এই বাড়ির বউ যখন তুই, তোর বিপদেও পাশে থাকবো। কিন্তু না, নিজের ইচ্ছে মতো কাজ করতে গিয়ে আমার শম্ভুকে জেলে পাঠালি তুই। এই গ্রামে আমার যে মান, যে সম্মান আছে সেটা মাটিতে মিশিয়ে দিয়েছিস। শম্ভুবাবুকে জেলে রাখার চাল হয়তো ঠিকঠাক কাজ করলো না, কিন্তু ঠাকুমা মনে হচ্ছে আমার কাজটা নিজেই করে দেবেন। এবার মহুয়ার এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়াটা নিশ্চিত। তুই চাইলে রিপোর্ট নাকচ করে আমার শম্ভুকে বাঁচাতে পারতিস, কিন্তু না তখন তুই চুপ করে থাকলি। আর এদিকে আমার শম্ভু একটা রাত জেলে থাকলো। না, আমি মিথ্যে বলতে পারবো না, কারণ আমি জানি যে আমার বাবা আত্মহত্যা করার চেষ্টা করেননি। যদি আমার আর আমার পরিবারের উপর কোনো দায়িত্ব নেই তোর, তাহলে আমাদেরও তোর উপর কোনো রকম কোনো দায়িত্ব নেই। যা, বেরো এখান থেকে।
একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছেন আপনি মা। দেরিতে হলেও সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, অন্তত আমাদের বিপদ এবার কিছুটা কমবে। মা, যা হয়েছে সেটা এবারে ভুলে যান, মোহ আর নিজের ভুল বুঝতে পেরেছে। আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই মেয়েটা ঘরে নেওয়ার মতো নয়। মা একদম ঠিক বলেছেন, ও প্রচন্ড কথা বলে আর না বুঝে শুনে যা খুশি তাই করে, কিন্তু ওর মনটা খারাপ নয়, ভুল করে ফেলেছে একটা। যদি আমি ভুল করে থাকি তাহলে তুমি কি করেছো দিদি? আমি যা করেছি সেই সব কিছু তুমি আমার মাথায় ঢুকিয়েছিলে দিদি। আর এখন এখানে সবার সামনে নাটক কেন করছো তুমি? আমরা তো বাবার কে ক্ষতি করেছে সেটা জানতে গেছিলাম, কিন্তু আমি কি করে জানবো যে এই সবের মধ্যে শম্ভু বাবু ফেঁসে যাবে? কিন্তু সুযোগ তো তুই পেয়েছিলিস শম্ভু বাবুকে বাঁচানোর, আমার কাছে ছিল না সুযোগ। আর দোষটা তুই সব সময় আমার মাথাতেই চাপাতে চাস তাই না? হ্যাঁ, কিন্তু আমি তোকে আর আটকাবো না, কারণ এতদিন ধরে তো তুই এটাই করে আসছিস। হায় হায়, এই দেখো আবার কাঁদালে তো আমার বৌমাকে। তুমি কেন যাও ওকে সাহায্য করতে? হ্যাঁ, ও যা খুশি করুক না, তুমি কেঁদো না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? শুনলি না আমি কি বললাম? বেরিয়ে যা এখান থেকে, নয়তো তোর মাথার খুলিটাই উড়িয়ে দেব। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।